এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের ক্যাটাগরি ম্যানেজারের সাথে পরিচয় করে দেব। এই ক্যাটাগরি ম্যানেজার হচ্ছে এমন একটা প্যানেল বা ম্যানেজার যেখান থেকে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের প্রোডাক্টের যে ক্যাটাগরিগুলো আছে সব কিছু ম্যানেজ করতে পারবেন। প্রোডাক্ট ক্যাটাগরি ম্যানেজ করার জন্য যে ফিচার অ্যান্ড টুলসগুলো লাগে সব কিছু এই ক্যাটাগরি ম্যানেজারের আন্ডারে আছে। তো চলেন শুরু করি। ক্যাটাগরি ম্যানেজ করার জন্য সবার আগে আপনি আপনার ই-কমার্স ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেলে লগ ইন করবেন। লগ ইন করার পর এই অল প্যানেলে আসার পর এইখানে আপনি দেখতে পারবেন ক্যাটাগরি ম্যানেজার নামে একটা বাটন বা লিঙ্ক আছে, এটার মধ্যে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরই আপনার সামনে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, এটাই হচ্ছে আপনার ক্যাটাগরি ম্যানেজার। আর এই আরেকটা জিনিস বলে রাখি, আপনি যখন ফার্স্ট টাইম এখানে আসবেন এখানে আপনি দেখতে পারবেন এই যে এই পেজটা যে আছে এটা কিন্তু এরকম ডাটা থাকবে না, জাস্ট ব্লাঙ্ক থাকবে। যখনই আপনি এখানে ক্যাটাগরি অ্যাড করবেন তখন এখানে আস্তে আস্তে ডাটা আসতে থাকবে। আরেকটা জিনিস, এটার মধ্যেও কিন্তু দেখেন ডিফল্ট প্যানেলের মতো টপ নেম আছে, সাইড নেম আছে। তো চলেন এবার আমরা মেন কাজ শুরু করি।